গত 10ই ডিসেম্বর ঢাকায় আমাদের যে বিভাগীয় সমাবেশ ছিল সেখানে আমাদের জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত আমাদের যে সাতজন সংসদ সদস্য এই পার্লামেন্টে আমরা ছিলাম আমরা সেই দিনই ওই মহা সমাবেশে এই পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম আমি দেশে বাইরে থাকার কারণে আমি বিদেশ থেকে আমার পদত্যাগপত্রে স্বাক্ষরিত কপি পাঠিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল সদস্যদেরকে স্পিকারের উপস্থিতিতেই স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দিতে হয় যে কারণে আমার পদত্যাগপত্রটি গৃহীত হয় নাই আমি গতকাল রাত্রে দেশে ফিরেছি এবং আল্লাহর রহমতে আজকে আমাদের মাননীয় স্পিকারের নিকট এই কিছুক্ষণ পূর্বেই আমার যে 45-56 থেকে আমি যে গত 2018 সালে নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম সেই আসন থেকে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দেশ এখন আইন এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না এখন এই জাতীয় সংসদ এটি একটি মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে এখানে কোনো বিরোধী দলের সদস্য নাই এটি একদলীয় সংসদ এটি আমাদের সংবিধান এবং আমাদের কার্যপ্রণালী বিধিতে এই ধরনের কোনো সুযোগ নাই আমরা আহ্বান জানাবো সরকারকে যে সরকার রাষ্ট্র আজকে যেভাবে পরিচালনা করতে চাচ্ছে এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই সংবিধান এবং আইনের পরিবর্তন আনতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে কিছুদিন পূর্বে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে এটি একটি গণতান্ত্রিক সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আজকে পার্টির মহাসচিব পার্টি চেয়ারম্যান পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা জঙ্গি এবং নাশকতার মামলা দিয়ে তাদেরকে আটক রাখা হয়েছে যেটি আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী দেশে আইনের শাসন বলতে এখন লেশমাত্র কিছু নাই সুতরাং আজকে যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই এবং এখানে সত্যিকার অর্থেই রাজনৈতিক দলগুলোর যে সভা সমাবেশ এবং তাদের মুক্ত মত প্রকাশের যে স্বাধীনতা রয়েছে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটি যদি সরকার নিশ্চিত করতে চায় তাহলে অবশ্যই এই সংবিধানকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে বাতিল করতে হবে এবং এই আওয়ামী লীগেরই এবং এই মহাজোটের যারা শরিক তাদের সকলের দাবি ছিল যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্যে একটি অবাধ এবং তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থার মধ্য দিয়েই নির্বাচন সম্পন্ন করতে এখন নির্বাচন বাংলাদেশে একটি প্রহসনে পরিণত হয়েছে নির্বাচন একটি বাংলাদেশে একটি উপহাসে পরিণত হয়েছে এখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না যে কারণেই বিএনপি এবং তার জোট দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই সরকার আজকে কূটকৌশল অপকৌশলের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রেখেছে আমরা আহ্বান জানাবো সরকারকে এবং আজকে যারা মহাজোটের শরিক রয়েছে অবিলম্বে তারাও সংসদ থেকে পদত্যাগ করবেন না হলে তারা বাংলাদেশের ইতিহাসে ধিকৃত অবস্থায় থাকবেন একদলীয় শাসন ব্যবস্থা কর্তৃত্ববাদী শাসন কায়েমের সহায়ক শক্তি হিসাবে তারা ইতিহাসে চিহ্নিত অবস্থায় থাকবেন আমি আহ্বান জানাবো যে অবিলম্বে আমাদের দলের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের পার্টির সিনিয়র নেতা পার্টির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি অফিস থেকে যে নারকীয় তাণ্ডব চালিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক এখানে যে ধারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এইটা জামিনযোগ্য সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক তারেক রহমানকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হোক এবং দেশে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ের একটি অবাধ এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা তৈরির জন্য আলোচনার ক্ষেত্র তৈরি করা হোক আগামী নির্বাচনে যদি বিএনপি এবং তার জোট অংশগ্রহণ না করে এটি একটি ফাঁকা মাঠে নির্বাচন করা হবে প্রতিপক্ষ কেউ থাকবে না কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এটি সরকারের বোধোদয় হওয়া উচিত এবং সরকারকে অবশ্যই এই যে দীর্ঘ 50 বছর দেশের পূর্তি আমরা উদযাপন করেছি এই অবস্থায় আমরা দেশ এভাবে চলুক এটা আমরা প্রত্যাশা করি না সরকার যদি আজকে একদলীয় শাসন কায়েম করতে চায় শেখ মুজিব 1974 সালে চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে যেভাবে বিলুপ্ত করে দিয়েছিল সরকার যদি দেশে একদলীয় একনায়কতান্ত্রিক শাসন কায়েম করতে চায় তাহলে আইন এবং সংবিধান পরিবর্তন এনে সংবিধানে তাদের মেজরিটি রয়েছে তারা সেইভাবে সংবিধান সংশোধন করে সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে বিলুপ্ত করে অফিস আদালতকে বন্ধ করে দিয়ে সেইভাবে তারা ইচ্ছা করলে করতে পারে এইটি জনগণ গ্রহণ করবে না এবং জনগণ অতীতেও গ্রহণ করেনি আমরা আমাদের সাবেক সংসদ সদস্য হিসাবে এবং জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে এদেশের মানুষের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আমাদের লড়াই আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো ইনশাল্লাহ স্পিকার এখানে পদত্যাগপত্র গ্রহণ না করার তো কোনো সুযোগ নাই স্পিকার মহোদয় আমাদেরকে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আন্তরিক পরিবেশেই উনি
আমাদেরকে সময় দিয়েছেন এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা সংসদ থেকে পদত্যাগ না করলেই পারতেন এবং সংসদে আপনাদের যে কথাবার্তা আপনাদের যে বক্তব্য সেগুলো আপনারা বলতে পারতেন তো যেহেতু এই সুযোগ আর নাই আমাদের ইতিমধ্যে 6 জন সংসদ সদস্য পদত্যাগ করেছে দলীয় সিদ্ধান্তে এবং আপনারা সকলেই জানেন যে 2018 সালে যে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠিত হয়েছিল এই সংসদে মাত্র বিএনপি থেকে আমরা 6 জন নির্বাচিত হয়েছিলাম সেই সময় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা পার্লামেন্টে যোগদান করেছিলাম এবং আজকেও অ্যাক্টিং চেয়ারম্যানের সময়োচিত সঠিক সিদ্ধান্তে আমরা জাতীয় সংসদ থেকে আমরা পদত্যাগ করছি এই সংসদের সদস্য থেকে পদত্যাগ করার মধ্য দিয়ে অবশ্যই দেশে মেসেজ গিয়েছে যে আমরা এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে আমি আগেও বলেছি যে গত 7 তারিখে আমাদের বিএনপি কার্যালয়ে যে তাণ্ডব এটি একটি সভ্য রাষ্ট্রে একটি আইন প্রয়োগকারী সংস্থা করতে পারে না এটি বেআইনি অন্যায় পার্টির আমাদের মহাসচিব একজন বয়োজ্যেষ্ঠ সিটিজেন তাকে রাত্রি 3টার সময় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের মির্জা আব্বাস সাহেবকে রাত্রি 3টার সময় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য নেতা কর্মীদের নামে যে নাশকতা এবং জঙ্গির মিথ্যা মামলা দিয়ে দেশে একটা ভয়ানক পরিবেশ তৈরি করা হয়েছে এই সমস্ত কারণেই আজকে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি।